হ্যাঁ এভরিওয়ান, কুকিং ব্লগের আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগস্ট মাসের 9 তারিখ সোমবার আমার বাসায় কিছু গেস্ট এসেছিলো, তো গেস্টের জন্য আমি কিছু আয়োজন করেছি, 6-7টা আইটেম রান্না করেছি। কী কী রান্না করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে। যেহেতু আমি 6-7টা আইটেম করেছি, তো এতগুলো আইটেম একদিনে করলে সময় একটু বেশি লাগবে, এই জন্য আমি আগের দিন রাতে মেন দুইটা আইটেম, গরুর কালা ভুনা এবং হার্ড চিকেন ভুনা, এই দুইটা আইটেম আমি হাফ ডান করে রেখেছিলাম। মানে 8 তারিখ রাতে, রবিবার রাতে আমি গরুর মাংস এবং মুরগির মাংস, এই দুইটা আইটেম রান্না করে রেখেছি। তো এখন আমি গরুর মাংসটা ম্যারিনেট করার জন্য সব মশলা দিয়ে একসাথে মেখে তারপরে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো, তারপরে রান্নাটা করব। যে কয়টা আইটেম রান্না করেছি সবগুলোর রেসিপি আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কালা ভুনার রেসিপিটা আমার পেজ এবং চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হার্ড চিকেন ভুনার রেসিপিটাও আমার চ্যানেলে এবং পেজে অলরেডি দেয়া আছে, সেটাও চাইলে আপনারা দেখতে পারেন। গরুর মাংসটা আমি সব মশলাপাতি একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি, মেখে তারপরে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। যেহেতু আমি এটার রেসিপি শেয়ার করেছি, এই জন্য কীভাবে আমি রান্না করেছি, কী কী মশলা দিয়েছি সেটা আর দেখালাম না। তা এখন আমি মুরগির মাংসটা ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য এখানে আমি যেই হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতেই মাংসগুলো নিয়ে নিলাম। এখন সব মশলাপাতি একসাথে দিয়ে তারপরে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি গরুর মাংস এবং মুরগির মাংস দুইটা দুই চুলায় বসিয়ে দিব, তারপরে রান্না করে নিব। এই হার্ড চিকেন ভুনার রেসিপিটাও আমার চ্যানেল এবং পেজে দেওয়া আছে, এই জন্য কী কী মশলা দিয়েছি, কতটুকু দিয়েছি সেটা আর এখানে দেখালাম না। যারা এই রেসিপিটি দেখতে চান তারা আমার পেজে এবং চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। মশলাপাতি সব একসাথে দেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা পরে আমি একটা চুলায় জ্বাল একদম কমিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না হতে দিব। আরেকটি চুলায় আমি মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছি, সেটাকেও আমি খুব ভালো করে নেড়ে নিব, নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব। এখানে কালা ভুনাটা রান্না করা হয়ে গেছে, মানে মাংসটা কষানো হয়ে গেছে, আর মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দিব। পরের দিন সকালে, মানে 9 তারিখ সকালে আমি এটা লাস্ট ফিনিশিং দিব। এখানে মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে, হাফ ডান করে রেখেছি। পরের দিন সকালে আমি লাস্ট ফিনিশিংটা দিব, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। 8 তারিখ রাতে যেই মাংসগুলো আমি রান্না করে রেখেছিলাম, মানে কষিয়ে রেখেছিলাম, সেগুলো এখন লাস্ট ফিনিশিং দিব। প্রথমে কালা ভুনাটা যে রান্না করেছি সেই কালা ভুনাটা এখন একটু বাগার দিয়ে নিব। তো বাগার দেওয়ার জন্য আমি সব মশলা একসাথে দিয়ে তারপরে বাগারটা দিব। গরম মশলাগুলো গরম হয়ে গেছে, এখন মাংসগুলো ফ্রাই প্যানে নিয়ে নাড়তে থাকবো, মানে যতক্ষণ পর্যন্ত মাংসের কালার চেঞ্জ না হয়, মানে কালো না হয় আর ভাজা ভাজা না হয়, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। মাংসটা নাড়তে নাড়তে ভাজা ভাজা হয়ে গেছে, এখন কিছু কাঁচামরিচ 2 টুকরো করে দিয়ে দিব। আবারও একটু নাড়তে থাকবো, নাড়তে নাড়তে যখন দেখবেন যে মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ঝোলটাও ঘন হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। তো আমার কালা ভুনাটা রান্না করা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে রাখবো, জাস্ট মেহমান আসার পরে গরম করে নিব। এখানে আমার মুরগিটাও রান্না করা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যখন গেস্ট আসবে তখন আমি গরম করে নিব। এখন চাপা শুটকি ভুনা ভর্তা করে নিচ্ছি, এই রেসিপিটাও আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ফ্রাই প্যানে পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, আর এখন যে চাপা শুটকিটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। বেটে রাখা চাপা শুটকিটা দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে নিব। যেহেতু সবগুলো রেসিপি আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, তো এখানে আর
পুরো রেসিপিটি দেখাচ্ছি না। গেস্টের জন্য আমি 6-7টা আইটেম করেছি আর সাথে সাদা ভাত আর পোলাও ছিল। সব কিছু রান্না করা হয়ে গেলে তারপর সাদা ভাত আর পোলাওটা রান্না করে নিব। একটা ডেজার্ট আইটেম ছিল, সেটাও আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। চাপা শুটকির ভুনা ভর্তাটা করা হয়ে গেছে, এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আর এখানে আরেকটি চুলায় আমি বেগুন ভাজতে দিয়েছি, বেগুনটাও ভেজে নিচ্ছি। বেগুনের একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব, এখন উল্টিয়ে আরেকটা সাইডও ভালো করে ভেজে নিব। আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পেজটিও লাইক দিয়ে রাখতে পারেন। আর এখন আমি এখানে ডিমের একটা কোরমা করব। ডিমের কোরমা করার জন্য এখানে পেঁয়াজ ভেজে তারপর পেঁয়াজ পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে নিব। তারপর এখানে সব মশলাগুলো দিয়ে দিব। আমি কিভাবে ডিমের কোরমাটা রান্না করি সেটার রেসিপিটাও আমি শেয়ার করব, তো এখানে আর এক্সট্রা করে রেসিপিটা দিচ্ছি না। যখন আমি রেসিপিটা দিব তখন আপনারা দেখে নিতে পারবেন। তো সব মশলা একসাথে দিয়ে আমি একটু নেড়েচেড়ে তারপরে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। এই রান্নাটা যত কষানো হবে ততই খেতে মজা হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন যে ডিমগুলো সিদ্ধ করে লবণ দিয়ে হালকা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখন দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। আর এখানে আমি কোরমাটা করার জন্য 1 কাপ দুধ দিয়েছি, দুধটা আমি জাল করিনি, যেহেতু রান্না করার সময় দুধটা এমনিতে জাল হবে এই জন্য এক্সট্রা আর জাল দিইনি। ডিমের কোরমার লবণটা চেক করে দেখেছি একটু লবণ প্রয়োজন, তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। আর ঝোলটা ঘন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন ডিমের কোরমাটা রান্না করা হয়ে যাবে। ডিমের কোরমার এই ঝোলটা দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে, আমি ঝোলটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঝোলটা একেবারে ঘন করবেন না, যেহেতু দুধ দিয়ে রান্না করেছি তো কিছুটা পাতলা অবস্থায় ডিমের কোরমাটা চুলা থেকে নামাতে হবে। কারণ একেবারে যদি ঘন করে ফেলেন তাহলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তো সেটা বুঝেই আপনারা একটু পাতলা রাখবেন ঝোলটা, যাতে ঠান্ডা হওয়ার পরেও বেশি একটা ঘন না হয়। ডিমের কোরমাটা রান্না করা হয়ে গেছে, একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আমি একা মানুষ, একা হাতে এতগুলো আইটেম করা সম্ভব হয়নি, এই জন্য 6-7টা আইটেমই করেছি। আর আইটেমগুলোর মধ্যে ছিল চ্যাপা শুটকির ভুনা ভর্তা, গরুর কালা ভুনা, শক্ত মুরগির ভুনা, বেগুন ভাজা, ভাত, সাদা পোলাও, ডিমের কোরমা, আর একটা ডেজার্ট আইটেম তো ছিলই। এই সবগুলা আইটেমের রেসিপি আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কী করতে হবে জানেন তো? আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আমার পেজে লাইক দিয়ে একটি ফলো করতে হবে। ব্লগটি ভালো লাগলে সবাই লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।